আজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ে আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত রাফার শরণার্থী শিবিরে ভয়াবহ হামলাকে দুর্ঘটনা বলে দায় সারা জবাব দিলেন নেতানিয়াহ ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন এই ঘটনার তদন্ত করা হবে এদিকে শরণার্থী শিবিরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা নেতানিয়াহকে গণহত্যাকারী আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাফাই ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাফার শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে এটিকে হত্যাযজ্ঞ্য আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে সামর্থ্যের মধ্যে সব কিছু করার অঙ্গীকার করেছেন তিনি হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাফায় ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই উল্লেখ করে অবিলম্বে সেখানে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জানান তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে অবশ্যই আইসিজের আদেশ মেনে চলতে হবে এছাড়া হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও রাফার শরণার্থী শিবিরে হামলায় ব্যাপক সমালোচনার মুখে দায় সারা জবাব দিয়েছেন নেতানিয়াহ সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি এই হামলার ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন এর তদন্ত করা হবে বলেও জানান তিনি নেতানিয়াহ আরও বলেন গাজায় বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ তবে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই তার mas da estratégia ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ে আজই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে দেশগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দেশগুলোর এই সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইংল্যান্ড ফ্রান্স ও জার্মানির ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করার জন্য পরোক্ষ চাপ প্রয়োগ করবে যদিও ইউরোপের তিন দেশের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল নেতানিয়াহু সরকারের দাবি এটি হামাস বেশি উৎসাহিত করবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা কমাবে এদিকে গাজার রাফা ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের পতাকা হাতে আর রং মশাল জ্বালিয়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ তাদের একটাই দাবি মুক্ত হোক ফিলিস্তিন শরণার্থী শিবিরে হামলার প্রতিবাদে এদিন বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও বৈরী আবহাওয়ার মধ্যেই রাস্তায় নেমে আসে কয়েকশো মানুষ শহরের বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে মিছিল করেন তারা ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে টিউনেশিয়ার রাজধানী হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে গাজায় হামলা বন্ধের দাবিতে ফ্রান্স দূতাবাসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করে হাজারো মানুষ এদিকে গাজায় হামলা করে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ করেন স্পেনের বার্সেলোনার সাধারণ মানুষ মঙ্গলবার ইউরোপের অন্য দুই দেশ আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা স্পেনের অন্তর সময় সংবাদ এমপি আনারের দেহের খণ্ডিত অংশ খুঁজে বের করতে কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের লাইন ভেঙে দেখতে ভারতের তদন্তকারী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ডিবি প্রধান হারুনর রশিদ একই সঙ্গে ওই ভবনের পাশে লেকেও অভিযান পরিচালনার আহ্বান তার মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে তদন্তের সবশেষ বিষয় তুলে ধরার সময় একথা জানান ডিবি প্রধান এদিন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন হারুন বিকেলে সঞ্জীভা টাউনের সামনে দুটো নতুন জলাশয়ে অভিযান দেখতে যাবেন তিনি এরই মধ্যে ডুবুরিরা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে কাঠের পুলটার পাশটা যেমন আমরা রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয় পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে রুমটা যে রুম যে বাসাটা তো উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটা যে কোমোট আছে

আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাউনশিপ এলাকার ঠিক পাশে কেষ্টপুর খালের সামনে আমার পাশে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের এই গাড়ি এই গাড়িতে করে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার যারা যে সমস্ত কর্মী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে লাগাতার চেষ্টা করছেন আমি সহকর্মীকে বলবো যে এই দুর্যোগ ব্যবস্থাপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা চৌকস ছজন ডুবুরি ইতিমধ্যেই তারা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করেছেন এবং আমি দেখাবো দেখা

গার্ডেন্স এর ঠিক এখান থেকে আধা কিলোমিটারের মধ্যে এই এলাকাটা দিগ রয়েছে আমরা বেশ কয়েকজন ডুবুরির সঙ্গে অফ ক্যামেরা কথা বলেছি তারা বলেছেন যে দেখুন যে পরিমাণ জল রয়েছে এখানে সেই যে পরিমাণ জলের স্রোত রয়েছে তাতে এখানে সত্যিকার অর্থে কিছু খুঁজে পাওয়া মুশকিল তারা প্রায় ছ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু তারা কিছু সন্দেহজনক কিছু পাননি একই সঙ্গে শুধু ডুবুরি নামিয়ে নয় ড্রোন দিয়ে ড্রোন ড্রোন দিয়ে yeah ড্রোন দিয়ে কিন্তু দেখা হয় যে কোথাও সন্দেহভাজন ভেসে রয়েছে এরকম কিছু সন্দেহভাজন কিছু প্যাকেট বা কিছু রয়েছে কিনা এই ড্রোন লাগিও কিন্তু গোয়েন্দারা এই তল্লাশি অভিযান কিন্তু অব্যাহতভাবে চলছে কিছুক্ষণের মধ্যেই গোয়েন্দা প্রধান বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান هارুন রশিদ তার নেতৃত্বে যে তিন সদস্যের গোয়েন্দা দল এই অকস্তলে এসে পৌঁছাবেন এবং অবশ্যই তার সঙ্গে নিউটন থানার তদন্তকারী কর্মকর্তারা এবং তারপর চলে যান বাংলাদেশ সাহিত্যের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভুলকালের একটি গুরুত্বপূর্ণ কিছু কথা এবং মাধ্যমে হচ্ছে সে কিন্তু তারা এখন রণ রা দিয়েছেন সেখান থেকে আমরা জানতে চাইছি কিছুক্ষণের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কিছু কথা এবং তারপরে মধ্যাহ্ন শেষে কিন্তু তারা এখন রওনা দিয়েছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই এই খালের এই যে ঘটনাস্থল পরিদর্শন করবেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং সিআইডি কর্মকর্তা একই সঙ্গে যখন এখানে এখানে যখন তল্লাশি অভিযান এমপি আনার হত্যার পর যে তার দেহ এখনো পাওয়া যায়নি গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করার পরও গোয়েন্দা আকার্যত এখনো পর্যন্ত ব্যর্থ সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম কলকাতায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা সোমবার রাতেও বিদ্যুৎহীন ছিল বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুর সহ সাত জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে রেমালের তাণ্ডব কেটে গেলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা রোববার স্থানীয় সময় রাতে পশ্চিমবঙ্গে আঘা থানে ঘূর্ণিঝড় রেমাল রাতভর ঝড়ের পর সোমবার রেমালের শক্তি অনেকটা কমলেও দিনভর ঝড়ো হওয়ার সঙ্গে ছিল বৃষ্টি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা স্থানীয় গণমাধ্যম জানায় বৃষ্টির কারণে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ পার্ক সার্কাস কলেজ স্ট্রিট উল্টোডাঙা বালিগঞ্জ ঢাকুরিয়া শ্যামবাজার ও বড়বাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় কলকাতা শহরের বাইরে হাওড়ার শালকিয়া টিকিয়াপাড়া লিলুয়ার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে দীঘা রামনগর থেকে খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাবে কমবেশি বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সোমবার বিকেলের পর দীঘায় সমুদ্র কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুর সহ সাত জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে চৌধুরী সময় সংবাদ আর্কানসাস ও কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে একুশ জনে দাঁড়িয়েছে ক্ষয়ক্ষতির জেরে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আর্কানসাসের বহু প্রাচীন স্থাপনা এখন শুধুই ধ্বংসস্তূপ অঙ্গরাজ্যটিতে অন্তত আট জনের প্রাণহানি হয়েছে টর্নেডো শেষ হওয়ার পরে টেক্সাসের ক্ষত স্পষ্ট হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দুর্যোগকালীন আবহাওয়ার কারণে এক লাখ আশি হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হোয়াইট হাউজের পক্ষ থেকে কে সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে চলমান লোকসভা নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ভরাডুবি দেখবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যটিতে এবার অভাবনীয় সাফল্যের দেখা পাবে বিজেপি বলেও দাবি করেছেন তিনি এদিকে ঈশ্বর মোদীকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এই দাবির কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় গেলে প্রথমেই মোদীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ইডির তদন্ত শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাহুল সম্প্রতি নিজের জন্ম জৈবিকভাবে হয়নি বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ঈশ্বর তাকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি কাজ করে যাবেন সোমবার বিহারে এক জনসভায় অংশ নিয়ে মোদীর এই দাবির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন পরমাত্মার কথা মোদীর নিজের তৈরি করা নির্বাচনে বিজয়ী হলে মোদী সরকারের সব অনিয়মের তদন্ত ইডির মাধ্যমে করা হবে বলেও হুঁশিয়ারি করেন রাহুল এর আগে সংসদীয় তদন্তের কথা বলেছিল কংগ্রেস এদিকে সাক্ষাৎকারে পাকিস্তানের এক রাজনৈতিক নেতার রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনের বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও পাকিস্তানের কারো সমর্থনের প্রয়োজন নেই বলে আগে জানিয়েছেন রাহুল ও কেজরিওয়াল ওই সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মোদী বলেন চলমান লোকসভা নির্বাচনের ফলাফলে দলের ভরাডুবি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যটিতে বিজেপি একতরফাভাবে বিজয়ীভাবে উল্লেখ করে তিনি আরও বলেন এই চমক দেখে বিষণ্নতায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সাত দফা লোকসভার ভোট শেষ হবে আগামী পহেলা জুন আর ফলাফল প্রকাশ হবে চার জুন সময় মহাকাশে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছে গোয়েন্দা উত্তর কোরিয়ার সোমবার উপগ্রহ বহনকারী রকেটটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয় বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে জাপান জাপান ও দক্ষিণ কোরিয়ার সতর্কতা তোয়াক্কা না করেই সোমবার মহাকাশে নিজেদের দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নেয় উত্তর কোরিয়া নির্ধারিত সময়ে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় স্পেস সেন্টার থেকে উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হয় তবে এবার ব্যর্থ হয় তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থার বরাদ দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় উড্ডয়নের পরপরই মধ্য আকাশে বিস্ফোরিত হয় রকেটটি কর্তৃপক্ষ বলছে রকেটে নতুন প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল কোনো কারণে সেই ইঞ্জিনই বিস্ফোরিত হয় তবে এর কারণ জানা যায়নি উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাপান এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান উপগ্রহ বহনকারী রকেটটি বিস্ফোরণের পর পীথ সাগরে পড়েছে সতর্ক করা সত্ত্বেও মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টার তীব্র নিন্দাও জানিয়েছে টোকিও নানা সময়ে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্ববাসীর কাছে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় উত্তর কোরিয়া গেল নভেম্বরে তিনবারের প্রচেষ্টার পর সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি চৌধুরী সময় সংবাদ জাপানের নাগাসাকিতে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আমা উবাইদুল মোক্তির চৌধুরী নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে শান্তি স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পারমাণবিক বোমা মুক্ত বিশ্বের জন্য এবং বিশ্বে শান্তির সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকার নাগাসাকি পিস পার্কে শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব দেয় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে এর আওতায় মুসল্লিরা হজের সময় পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে প্রথম ও দ্বিতীয় প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় যথাক্রমে চার হাজার ও তেরো হাজার রিয়াল নরওয়ের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ অপেরা হাউসে ভিড় করছেন পর্যটকরা অসলোয়ে অবস্থিত দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত নরওয়ের অসলোর অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ অপেরা হাউস এর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী আকৃষ্ট করে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টিনন্দন এই স্থাপত্য তৈরিতে বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছে চার হাজার তিনশো কোটি টাকা এর ভেতরে আছে এক হাজার একশোটি কক্ষ এছাড়া অপেরা ব্যালে ও কনসার্টের জন্য আছে তিনটি বড় হল দু হাজার সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর দু সালে আনুষ্ঠানিকভাবে অপেরা হাউসটি উদ্বোধন করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা অশ্লোতে এলে এই অপেরা হাউস দেখতে ভুল করেন না অনেকেই আবার হেঁটে ছাদে উঠে সমুদ্র শহর ও প্রকৃতি উপভোগ করেন এটি বিশ্বের প্রথম অপেরা হাউস যার ছাদে হাঁটতে পারে মানুষ বৃষ্টির মধ্যেও মানুষের ঢল থেমে নেই এই অপেরা হাউসকে দেখার জন্য একটু অবলোকন করার জন্য এখান থেকে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আনন্দ উপভোগ করার জন্য জাহাঙ্গীর আকাশ সময় সংবাদ অসলো নরওয়ে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার আজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ে এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সময় সংবাদ সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড ধন্যবাদ সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়